देवी जी कत रूपे साजी पूरा दुनिया टाई रंगो मेला ए तिल के तल को रे बुदाई तिल मेरे अभिनय काटाई बेला चारिदिके चलछे महा झमेला जे बसे बापर नाम ना पूछे करो ना काम तबु ना दिखाती चाहे जे बेला जीवन माने महा झमेला चारिदिके चलछे महा झमेला 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 महा झमेला जे गरम पड़से आइसक्रीम खाले खूब आराम लागबे तय তাই কি আঙ্কেল মোবাইলটা ভাইয়া 10,000 টাকা দিয়ে কিনে দিয়েছিল দায়িত্ব অবহেলার কারণে সংসারে যদি কোনো আর্থিক ক্ষতি হয় তাইলে কিন্তু শাস্তি দিবেন কিছু কিছু পার্সোনাল বিষয় থাকে না সেটা মনে করো আমার একান্ত মনে করো পার্সোনাল বিষয় সেটা তো তোমার কাজ হবে না শোনা আচ্ছা আপনি পেইন্টিং ছাড়া আর কি কি করেন স্কেচ আর ফটোগ্রাফি করি দেখো দুলা ভাই আপু এখন তোমার থেকে অনেক দূরে আছে তোমাদের দুইজনের ভিতরে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এই গ্যাপের মধ্যে তোমার কাছে কেউ আসতে পারে অথবা তুমি অন্য মানুষের কাছে যেতে পারো তুমি আমার এই চিল্লা পারো কিনি সবকিছু বদলে যায় দুলা ভাই সময় সবকিছু পাল্টে দেয় মাঝে মাঝে বাতাসটা ভারী করো না বড় কিনি শ্বাস নিতে কষ্ট হইতেছে একটু একটু হালকা করা যায় না শোভন ভাই আমাকে মর্জিনা ডাকতেছে মর্জিনা ডাকে কেন শোভন ভাই বাজে কাছে মেন না মর্জিনা তার মানে তুমি তার কাছে মর্জিনা কাজের মেয়ে কি করব তুমি তো আমাকে বললে যে পাগলের সব কথা শুনতে হয় পাগলের কথা সাথে তাল মিলায় চলতে হয় তা না হলে পাগলরা আরো খেপে যায় এই জন্য তাল মিলাচ্ছি কিভাবে তাল মিলাচ্ছো রান্না বান্না করে আসলাম যা বলতেছে তাই শুনতেছি ভাই ফরমাশ খাচ্ছি আর কি গার্ড হইছ লিটারালি আমি টায়ার হয়ে গেছি আমি ফ্রেশ হয়ে গেলাম ভালো না কি কি যে বলে এক বিড়াল কাঠ বিড়ালি কই কই থেকে মুখ কুকু কুনিয়ে আসছে কাজের নেই মরছি না শোভন তো ভালো খেলা শুরু করে দিছে আমি প্রমিস করছি হ্যাঁ আমি আমি কাউকে বলবো না ভাই আপনি আপনি বলেন হ্যাঁ বলেন টান মারি নিয়ে গেলে কি জন্য হাতে তো ধরেছি তাই না ভালোবাসার মানুষ একটা হাত ধরতে পারে না যাক তাও যে একটু সোয়া পেয়েছি অনেক অনেক পাইছি শুনো মানে একটা জিনিস বুঝতে পারতেছি না এই বেটি সালটা তলে তলে এই ঘটনা ঘটাবে কেবা করে কব আপনি কার কথা বলছেন কার কথা আর কব ওই যে তোমার বান্ধবী আছে না অনামিকা তার কথা কইছি ও আবার কি করেছে সাইরিস তোমার মাথা কি আল্লাহ গিল দেয় নি সে মনে করে বাকরারে প্রেমের ফান্দে ফালায় আছে প্রেম হইছে মনে করে এই যে আপম একটা জিনিস মুরালির মতো সেটা সব বয়সের মানুষ খাতি পারে মনে করো যে তার লগে তার প্রেম যায় না তারপরে অবাস করে প্রেমটা করায়ছে এখন বাকরা তুলতে পারতেছি না এরকম করে মনে করে কাঁঠালের আঠার মতো লাগে আছে আপনার কথার মানেটা কি কষ্ট কষ্ট শুনো একদম ঠান্ডা মাথায় শুনো ব্রেন্ডারে মনে করে ফ্রিজের মধ্যে রেখে দাও যা কব যাতে মনে করে জমে থাকে বুঝতে পারছো শুনো অনামিকা আছে না সে কিন্তু বাকরার প্রেমে হাবুডুবু খাচ্ছে শুধু খাচ্ছে না সারা রাত দুজনের টেলিফোনে কথা বলে খিটি খিটি করে হাসে চলতেছে চলতেছে বাকরা তো মনে করে সিলেটে সাওয়া ভাই মাসের মতো পিছলায় যাইতেছিল কিন্তু অনামিকা সেটা হাতে দিচ্ছে না কি জন্যে সে চাচ্ছে তাকে কাছে টেনে নেওয়ার জন্যে কিছুদিন আগে অনামিকা দাওয়াত দিয়ে বাকরাকে বাসায় নিয়ে গেছে নিয়ে শুটকি তরকারি মনে করে মাছ তরি তরকারি মাংস ইচ্ছা মতে নিজ হাতে ভাগ করেছে করে তাকে একদম মুখে তুলে খাওয়াইছে ভালোবাসা কবির হাসতে হাসতে
বাকরা আস্তে করে পিছায় যাইতেছে আপা থাপাস করে ধরেছে যাবে কনে একদিন নিয়ে খাওয়ানোর পরে একর মধ্যে যে সম্পর্কটা তার আছে বাকরা মনে করে যে অনামিকার বাসায় যায় গোপনে অনামিকের তার বাসায় আসে গোপনে একটা জিনিস বুঝতে পারিস এই বয়সে আনমির একটা সওয়াল হ্যাঁ বেটি সওয়াল আর বেটা সওয়াল যদি একটা ঘরে খালি বাসায় থাকে কি হওয়ার পরে আমি হলে তো মনে করে আত্মহত্যা করতাম তারা তো এখন ঠিকই আছে এই ঘটনা মনে করে ঘটে গেছে এখন বাঁকড়া টের পায় আছে কিরে আমি তো বিপদে পড়ার পারি সুইটে যাইতে চাইছিল অনামিকে তো মনে করো একদম চালু একটা সওয়াল এ বেটি সওয়াল কী করেছে জানো তাকে কন্ডিশন দিয়েছে ভাই আমাকে ভালোবাসো আর না হইলে তুমি ডান্সের কম্পিটিশনে আমাকে ফার্স্ট করাবা টুম্পাকে ফেল করা দেবা যদি তুমি এটা না করো তাহলে আমি বিষ খাইয়ে আত্মহত্যা করব সাদা কাগজে রক্ত দিয়ে লিখে যাব আমার মরণের সৈন্যে বাঁকড়া দায়ী সে আমার ইজ্জত হরণ করেছে বুঝতে পারিস কেসটা কোন জায়গায় হ্যাঁ আচ্ছা ভাইয়া কি ওকে পাস করাতে রাজি হয়ে গেছে কি কস না হয় উপায় আছে মেয়েটা আত্মহত্যা করবে না আত্মহত্যা করলে ভাইয়ার মানে ভাইয়ার কি আসে যায় এই তো এখনো বুঝতে পারতিস না আমি বুঝেছি ফাইসা যাবে না ফাইসা যাবে কেন ওরে বাবা কাক বুঝাবো তোমার মাতা কি আল্লাহ এক সাটাক বুদ্ধি দেয়নি শুনো ভালোবাসা আবাস হয়েছে এরকম একটা জিনিস মোমবাতি আর আগুন মনে করো কাছে না গেলে গলে না ভালোবাসা মনে করো এইরকম হয়েছে আগের মধ্যে ভালোবাসতে বাসতে কাছে যাইতে যাইতে বাস একটা অঘটন ঘটায় বেলাইছে কি অঘটন সব বাদ দাও এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অনামিকাকে ঠাকাতে হবে বুঝতে পারিস কিন্তু কিভাবে ঠাকাবেন না স্যার ওরা একটা প্রতারক চক্র ওরা বিভিন্ন ভুয়া রিক্রুটিং এজেন্সির নাম করে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে আর লোকজন যখন এই অফিসটার ঠিকানা যাচ্ছে কোথায় খুঁজে পাচ্ছে না জি জি স্যার জি স্যার জি আমি দেখছি আসসালামু আলাইকুম আপনি শোভন এন্টারপ্রাইজে খুঁজতেছেন না স্যার পাইনি পাবেনও না সে পাওয়ার কথাও না তো আমি বাইরের ওয়েবসাইটে দেখেছি আলী শোভন নামে ম্যান পাওয়ারের কোনো এজেন্সি নেই অবশ্য আনরেজিস্টার্ড হয়ে থাকলে ওয়েবসাইটে পাওয়া যায় না স্যার আপনি কি মোহন সুজন ওদেরকে ফোন করেছিলেন না করিনি ওদের ট্র্যাক করার আগে আমি ফোন করবো না আজ রাতে আমি ওদের ট্র্যাক করব আচ্ছা আপনি কি ফোন করেছিলেন স্যার আমি তো আধ ঘন্টা পরপরই ফোন দিই ওদের ফোনটা বন্ধ স্যার আচ্ছা আপনি শোভন মোহন বা সুজনের কোনো ছবি আছে আপনার কাছে স্যার মোহনের একটা ছবি আছে স্যার আচ্ছা ঠিক আছে আমাকে দেখান তো প্লিজ স্যার খুব চেনা চেনা লাগছে স্যার এই মহল্লাতে হয়তো দেখেছেন হতে পারে ঠিক আছে রাখুন আপনি এক কাজ করুন আপনি এই মহল্লাতে থাকুন ওদের দেখা মাত্রই সাথে সাথে আমাকে ফোন দিবেন ঠিক আছে জি স্যার আর কোনো টেনশন করুন না ওদের ধরার সব ব্যবস্থা আমি নিচ্ছি ঠিক আছে আমি আসি আসসালামু আলাইকুম বলেন দেখলাম একটা লোককে নিয়ে বাড়িতে ঢুকলে যে ওই যে হাতুলো ওই যে ইয়ে আর কি ওই যে ইয়ে করে ইয়ে যে হাতে বছর কলিগ হাতে রে বছরে দেখবেলে আইছে তাই তো কলিগের নাম কি কলিগের নাম হইলো ওই যে ইয়ে আর কি সাইফুল ইসলাম সাইফুল ওনার সঙ্গে আমার কথা বলতে হবে আচ্ছা বাবা ইয়ে মানে আফা হচ্ছে হাতে তো অফিসের লোক আপনি হাতে লোকে কি বলবেন শোভন ভাইয়ের ব্যাপারে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আফা তাহলে এক কষ্ট করেন আপনি চল আপনি আইয়ে না আই যা আই হাতে লই আই আমি কষ্ট করে আইয়ে না হ্যাঁ চলি আমু ওকে কখন আসবা বলো ইয়ে ধরেন যে এক ঘন্টা পর চলি আমু ওকে বাই
আগাবো। কসি কসি মনে করো বাকটার সাথে ওই মাইয়াটার ইরাকাম একটা পলিসি দিব, মনে করো অনেক লম্বা একটা পলিসি। এই পলিসি দিলে বাকটার সাথে মনে করো ওই বেটি সাউলের সম্পর্কটা মনে করো ভাঙন ধরবে। তো একটা ঝামেলা আছে, বুঝতে পারিস? কি ঝামেলা? ঝামেলা আছে কি যে নাটক সিনেমাতে দেখো না, মনে করো ভিলেন কি করে কারোর সাথে কোনো সম্পর্ক নষ্ট করতে চাইলে কি করে টাকা পয়সা দিয়ে একটা স্যামরিকে নিয়ে আইসে তার প্রেমিকা বানায় দেয়। আমিও সেরকম একটা পলিসি খেলব, মনে করে কিছু টাকা দিয়ে একটা স্যামরিকে নিয়ে আসবো আইনে, মনে করে আসতে করে বাকরার সাথে ফিরিয়ে দিব। তখন কি অনামিকা দেখবো পাঙ্গা নিয়ে দেবো, বুঝতে পারিস? টুম্পা তোমাকে সব কয়াছি না যে আমার টাকা পয়সা সব চিন্তা হয়ে গেছে, চিন্তা করে মাইরে আমার মনে মাথার বারান্দা ফোটায় দিয়েছে। এখন মনে করো যদি একটা মনে সওয়াল বেটি সওয়াল আমি রেডি করি, টাকা পয়সা লাগবে না? নেই টাকা লাগবে, না হলে তো আমি মনে করি এই কেসটা সাজাতে পারবো না। আরে ভাইয়া টাকা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব আপনাকে। বুঝতে পারিস, কিন্তু সময় তো হাতে নেই, বুঝতে পারিস? মনে করো যে আজ বা কালকে তোমার পরীক্ষা হয়ে যাবে, সাথে সাথে মনে করো রেজাল্ট আউট হয়ে যাবে, কাজটা কিন্তু এখনই সুরা করা লাগবে, না হলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। আপনি শুধু বলেন আপনার কত টাকা লাগবে। এই 50,000 টাকা হলে পরে মনে করো একদম টোটাল প্যাকেজটা কমপ্লিট করে মনে করো তোমার হাতে পুতলাটা ধরায় দেওয়ার পারবো। তো আপাতত এখন 20,000 টাকা হলে চলবে, কাজটা চালায় নি, বুঝতে পারিস? বাকি 30,000 টাকা তুমি মনে করো একদিন পরে দিলা, আর তুমি তো আমার আপন মানুষ, তোমাকে বিশ্বাস করে ছাড়ে দিলাম। তো টুম্পা তোমাকে কথা দিচ্ছি, তোমার এই টাকা 50,000 আমি একদম পাই টু পাই গোনে তোমার হাতে দিব। কি জন্যে? একটি টাকা কম দিব না, মনে করো ধার হিসেবে আমাকে দিয়েছ। আপনি আমাকে টাকা কেন ফেরত দেবে? আচ্ছা তুমি বুঝতে পারতেছ না কি জন্য আমি তো তোমার রিয়েল লাভ করি, এই যে ভালোবাসাটাই যে এই জায়গাতে উৎপত্তি হয়, বুঝতে পারিস? ভালোবাসা তো মন থেকে আসে না, এই জায়গাতে আগে আসে মনে, মনে থেকে ট্রান্সফার করে মাথায়, তারপরে মুখ দিয়ে বাইরে হয়। আমি তোমাকে কয়াছি না আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের কাছে আমি টাকা নেব সেটা কি আমি মোহন করতে পারি তুমি কও? সেই জন্য কয়েছি ভারত দেবো, বুঝতে পারিস? আহা সেটা কোনো ব্যাপার না, আপনি শুধু দেখেন যে আমি কোনোভাবে যেন ফেল না করি। ফেল করবে মানে কি কাজ? তুমি ফেল করবে, এই ময়মনসিংহ মোহন যতদিন পাইছে আছে, তোমার সাথে আছে, তোমাকে ভালোবাসেছে, তোমাকে ফেল করতে দিবে? নিজে ফেল করে ফেলবো ও না, মনে করো অন্যকে ফেল করা দেবো, কিন্তু তোমাকে আমি ফেল করতে দিব না। হ্যাঁ প্রমিস। আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আপনাকে 20,000 টাকা অ্যারেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টা আমি খাড়ায় থাকবো, অসুবিধা নেই, আমি আছি, তুমি আসো। 1,000 টাকার নোট হলে ভালো হয়, নিতে সুবিধা হবে, বুঝতে পারিস? বেটি সাওয়া এই যুগে কাউকে বিশ্বাস করিস তো মরিস। 20,000 টাকা তো অন্তত পকেটে আসলো। কিন্তু সুজন ভাইয়ের কাছ থেকে আপনার হিস্টোরিক্যাল প্রবলেমেটিক যত ধরনের সমস্যা আছে না সব কিছু শুনে নিয়েছি, কিন্তু কথা হেলে গেছে বস, এ তো খুবই করুণ ইতিহাস। তুই সব কিছু বলেছিস বস, আমি দাড়ি কমা সেমিকোলন ব্যাকগুন একদম পুঙ্খানুপুঙ্খ রূপে বলি দিছি এত। হ্যাঁ বস বলছিলাম কি এই সামান্য 1,00,000 টাকার জন্যে বাইনাবাজির মতো এরকম একটা রিস্কি কাম করতে যাওয়াটা ঠিক হবে না গো। আরে আপনার ভাই আপনি কেন বুঝতে পারছেন না যে আমি কেন কাজটা করতে চাচ্ছি? আপনি কি জানো না বছ ওই চাকার আর বুঝতে চাকার আমি কেন কাজটা করতে চাচ্ছি সেটা তো আমি আপনাকে বলেছি বস। বস প্লিজ কি আমি আপনাকে কত আপন ভেবেছি বস, দেখেছি আপনি এভাবে আমাকে তুমি তুমি করে কেন বলছেন?
না আপনি আপনি করে কেন বলছেন তুমি করে বলেন না শোন তোকে আমি যেটা বলতে চাচ্ছি আমি কাজটা কেন করতে চাচ্ছি ও তুই চালাবে এসেছেন আর না আর ভালো হয়েছে আর আপন হয়ে গেছে কেন করতে চাচ্ছিস তুই তো সেটা জানিস হ্যাঁ না বল হয়েছে কি মানে মনে করুন যে বায়নাবাজি করতে চাইছেন মনে করুন পর্চা তুলি খতিয়ান এগুলা কিন্তু নকলভাবে তৈরি করা নাকি কিন্তু প্রবলেমেটিক সমস্যা যেটা সেটা হয়েছে কি বল অফিস চেকিং হলে কিন্তু আমরা সবাই মহা ঝামেলার মধ্যে পড়ে যাবো ভাড়া খেয়ে যাবো কারণ এখন তো সব কিছু অনলাইনে কম্পিউটারাইজ বুঝতে পেরেছি বস ধরেন যিনি জমিটা কিনবে তিনি যদি সাব রেজিস্ট্রি অফিসে চেকিং এর আবেদন করে তাহলে পরে মনে করেন কি যে আমাদের সবার কিন্তু ডিস্টিং ফট হয়ে যাবে আমরা সব ধরা খেয়ে যাব বুঝতে পারছেন না বস হয়েছে কি কোটি টাকার ব্যাপার হলে রিস্ক লিয়া যায় এক লাখ টাকার জন্য এত বড় রিস্ক লিয়া ঠিক হবে না কো তাহলে উপায় কি জাকার দুই এক দিনের মধ্যে ভাড়ার টাকাটা দিতে না পারলে অনেক বিপদ হয়ে যাবে রে আরো একটা সহজ পথ খোলা আছে বস কি পথ বস সেই শুরু থেকে কিন্তু একটা ব্যাপার আমি কিন্তু লক্ষ্য করছি আপনার চেহারার মধ্যে না ওই যে টেলিভিশন নাটক করে মীর সাব্বির আছে না একদম ওই হিরো মীর সাব্বিরের মতো একটা ব্যাপার আছে মানে পুরো তার মতো পাত্র হিসেবে আপনি হয়েছেন এ ক্লাস অনেক বড় লোকের একটা মেয়ে আছে যার বিয়া হচ্ছে না হালকা ডিফেক্ট আছে একটা খুঁত আছে আপনি তাকে বিয়া করতে রাজি হয়ে গেল তুই কি বলতে চাচ্ছিস তুই এটা কি টাইপের কথা বললি খুঁত কোনো বিষয় না খুঁত চাঁদেরও আছে সেটা কোনো বিষয় না দেখেন সুজন ভাই আপনিও না হয়েছেন মানে কি বলবো বললে পরে তো আবার বলবেন বলছি না বললে তো আবার বলবেন যে কিছুই বলছি না হয়েছে কি ভাই আমি একটা কথা বলি আপনি হলার চালাতে শুরু করেছেন আমাকে শেষ করতে দেন আচ্ছা বল বল আমি বলছি না যে আপনাকে বিয়েটা করতেই হবে মানে আপনি শুধু মুখ ফুটে একটু বলবেন রাজি হয়ে যাবেন যে হ্যাঁ আমি বিয়ে করবো ব্যাস 5 লাখ টাকা এসে পড়বে বস কি বলছেন বস কেন দিবে না সেটা বলেন 50 লাখ টাকা দিবে ব্যবসা করার জন্যে আর 5 লাখ টাকা দেবে অ্যাডভান্স মনে করেন কি যে আপনি মেয়েটাকে নিয়ে কয়টা দিন রিক্সায় করে এদিক ওদিক একটু ঘুরবেন ভাব দেখাবেন কি যে আপনি প্রেমে একদম হাবুডুবু খাচ্ছেন মানে তাকে না পেলে আপনি একটু মরে যাবেন ব্যাস তারপর কিছুদিন পরে ভাব বুঝে টস করে ফুটে যাবে বুঝতে পারছেন না জাকাম তুই কি আমাকে প্রতারণা করে টাকা নিতে বলছিস কি বলছিস বস প্রতারণা বস আপনি বিদেশে লোক পাঠাবেন বলে 1 লাখ টাকা নিয়েছেন আবার বাইনাবাজি বিজনেস করতে চাইছেন আচ্ছা এগুলা কি প্রতারণা না আপনাকে দিয়ে হবে না বর্ষের চেয়ার একদম হিরো হিরো মীর সাব্বিরের মতো বর্ষকে দিয়ে হবে সরি আমি একটু আগে ফ্রি হলাম তো আপনাকে ফ্রি হয়ে ফোন করতাম আর আপনি না সরি আসলে আপনি বিজি আছেন জানলে আমি আপনাকে ফোন করতাম না একদম মিথ্যা কথা বলবেন না ওই মোটেই মিথ্যা কথা বলতে আসেন না যদি আমি তখন তালা মারতে আসলাম তখন পাশের বাড়ির দারোয়ান সেটা দেখছে ওই দারোয়ানকে কইছি গেটের দিকে খেয়াল রাখেন 10টা টা সাইবার লাগে একদম অস্থির হয়ে গেছিস গা দুপুরে দিতাম না করে তুমি 1 লাখ টাকা দিছে কিনা হে খবর কয় পরে দিতাছিস